আমি এখন সেই ক্যাপ্টেন কক্সের জমিদারি আমলের চেয়ারে বসে আছি। খুবই জমিদার জমিদার ফিল লাগতেছে। এবং মজার বিষয় হচ্ছে এই এই এইটা কিন্তু ভাড়া দেওয়া হয়, তো সরকারি লোকজনের জন্য 200 টাকা এবং বেসরকারি কিংবা নন গভর্নমেন্টে যারা আছে সবার জন্য হচ্ছে 400 টাকা। ক্যাপ্টেন কক্স থেকে তেল নিলাম, এখন যাব ক্যাপ্টেন কক্সের বাড়িতে। লেটস গো। রাজওয়ার, আই থিঙ্ক আই ক্যান হেল্প। হিরাম কক্স, কালী মন্দিরের রোড আমাদেরকে এই রোডটা ধরে যেতে হবে। রামু চৌমুনিতে এসে আমরা কনফিউজ হয়ে গেছি, গুগল ম্যাপে চেক করছি, তারপরে লোকাল একজনকে কল দেওয়া হয়েছে, কারণ এই চৌমুনি থেকে এইদিকে একটা রোড, এইদিকে একটা রোড, দুই পাশে দুইটা রোড, সো আমরা মেবি ডানে যাব। কক্সবাজার যার নামে প্রতিষ্ঠিত হয়েছিল ওনার বাংলোতে, এবং 1784 সালে যখন আরাকান দখল করে নেয় বার্মার রাজা, তখন হচ্ছে 13,000 শরণার্থী এই পালঙ্কি এলাকায় এসে আশ্রয় নিয়েছিল। এবং কক্সবাজারের কিন্তু পুরনো নাম কিন্তু পালঙ্কি। এই শরণার্থী ইস্যুটা দেখার জন্য মেইনলি হিরন কক্সকে দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি এসে এখানে ওনার দাপ্তরিক কাজের জন্য একটি বাংলো প্রতিষ্ঠা করেন, এবং এটি সেই হিরন কক্সের বাংলো। এবং পরবর্তীতে হিরন কক্সের নাম অনুসারে এখানে কক্স সাহেবের বাজার নামে একটি বাজার প্রতিষ্ঠা করা হয়, এবং ফাইনালি যেটা হয় কক্সেস বাজার। এবং এই শরণার্থী ইস্যু দেখতে গিয়ে উনি 1799 সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ঠিক এই ঘরেই কোনো একটি রুমে হচ্ছে উনি মৃত্যুবরণ করেন। ফাইনালি ওনার জন্য ওনার নামেই এই বাংলোটি করা হয়। চলেন আমরা পুরো বাংলোটা ঘুরে দেখি কী কী আছে, আমরা এক্সপ্লোর করব। একটা রুমে হচ্ছে এই রুমে আগের কিছু টেবিল এবং হচ্ছে কিছু চেয়ার আছে, বাট খাট এবং আদার জিনিসগুলো হচ্ছে পরবর্তীতে ইনস্টল করা হয়েছে। আর জানালাগুলি অনেক সুন্দর, জানালাগুলি অনেক 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 সুন্দর, বাট এগুলো এখন খোলা যাচ্ছে না। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওয়াশরুম। ওয়াশরুমটা বিশাল, এটা আমি তাছাড় রংপুরে তাছাড় জমিদার বাড়িতেও দেখছি যে ওরা ওয়াশরুমগুলো ছিল হচ্ছে যে অনেক বিশাল বিশাল ওয়াশরুম। ওয়াও, পুরনো দরজার ফিল। কি সুন্দর এই দরজাগুলা, অনেক সুন্দর। দরজার অ্যাঙ্গেল দেখছো, এর অ্যাঙ্গেলগুলো কি পরিমাণ ফাঁকা। এইগুলো মনে পরে বসানো হয়েছে, কাঠ দিয়ে বসানো হয়েছে। সেকেন্ড দরজা, সেকেন্ড রুমটা দেখি কি আছে। দেখা যাক ভেতরে কি। আমাদের খুবই ইচ্ছা করতেছে যে আজকে যদি আমরা এটা রেন্ট নিতে পারি তাহলে আমরা থাকতে পারতাম। একদম দুই দুইটা রুম দুপাশে, খুবই সুন্দর। আগের দিনের যে ইনফ্রাস্ট্রাকচার যা যা ছিল মোটামুটি ওই ওই ধাঁচেই হচ্ছে যে সব কিছু, চেয়ার হতে শুরু করে খাট হতে শুরু করে আলমিরা সব কিছু হচ্ছে যে একদম খুবই ওই ওই আমলের একটা লুক পাওয়া যায়। সো আমার মনে হয় যে আমরা এখানে থাকার একটা স্টেপ নিতে পারি, কিন্তু কালকে অফিস আছে। এটা একটা প্যারা। ওকে, সো এই রুমে মেইনলি দুইটা খাট, এই খাটটাও অনেক বড় হবে না, এই খাট এবং এটা, এই দুইটাই হচ্ছে যে মনে হচ্ছে আর কি, জানি না, চেয়ারগুলো চেয়ারগুলো আগে
এই দুইটা খাট মোস্ট প্রবাবলি মানে যিনি কেয়ারটেকার উনি বলতেছে যে আগে মানে 200 বছর আগে মনে হয় পসিবল মনে হয় না মানে ওই আমলের একটা জমিদারি একটা ভাব পাওয়া যায় আরকি বিকজ দ্য ওয়ে দিস থিংস আর আর্টিকুলেটেড ইট গিভস মি দ্যাট এনশিয়েন্ট ভাইব অ্যান্ড আসলে এখানে থাকাতে এবং দেখেন আপনি সিলিংগুলো কত উঁচু ইউজুয়ালি কিন্তু মডার্ন ডে স্ট্রাকচারে কিন্তু এমন উঁচু সিলিং পাওয়া যায় না কিন্তু এখন আপনি দেখছেন অনেক উঁচু একটা সিলিং এবং এই যে এই এই চৌকাটলা এই খাটগুলা এগুলো কিন্তু একদম জমিদারি ওই আমলে মশারি স্ট্যান্ডার্ড কি মানে মশারি স্ট্যান্ড এগুলো আমি ছোটবেলায় দেখছিলাম আর বলে রাখি মশারি কিন্তু একটা প্রতীকীও হতে পারে কারণ ক্যাপ্টেন কক্স কিন্তু ম্যালেরিয়াতে মারা গিয়েছিল দিস ইজ নাইস মানে আমার খুবই ভালো লাগতেছে ও এটা কি ওয়াশরুম এটাও কি একটা ওয়াশরুম বিশাল ওয়াশরুম ওয়াশরুমগুলোর জন্য হইলো থাকতে ইচ্ছা করতেছে দেখা যাচ্ছে আর এটা তো আমি বের হলাম এটাই মেইনলি হচ্ছে বারান্দা বারান্দাটা অনেক সুন্দর আর বিশেষ করে যে গ্রিলের যে ডিজাইন এছাড়া হচ্ছে এই পিলারের ডিজাইনগুলা বা উপরে যে কাঠের ফ্রেম করা আছে এই সব কিছু আবার এই যে এখানে স্টিলের ইয়ে দিয়ে হচ্ছে কানেক্ট করা যাতে বাতাসে মনে হয় প্রবলেম না হয় এই কারণে হয়তো দেওয়া সো ইনফ্রাস্ট্রাকচার এবং আগের যে ইঞ্জিনিয়ারিং ওই বিষয়গুলো কিন্তু অনেক ডিফারেন্ট এখনকার তুলনায় যেমন এই যে দরজা এই দরজার অ্যাঙ্গেলগুলো মাঝখানে একটা বিশাল ফাঁকা দরজা যদি লাগাই দিই তাহলে হচ্ছে আবার ফাঁকাটা ক্লোজ হয়ে যাচ্ছে সুন্দর